নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/5/2023-এ পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারী যারা রয়েছেন, যাদের জিপিএফ কাটা হয় অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যে রয়েছে, সেই জিপিএফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। জিপিএফের এবার 2023-24-এর ফিনান্সিয়াল ইয়ারের সর্বোচ্চ জিপিএফ জমা করা যাবে পার ইয়ার, সেটা হচ্ছে 5 লাখের মধ্যে, অর্থাৎ এক বছরে সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত হচ্ছে এই জিপিএফ কাটানো যেতে পারে একটা ফিনান্সিয়াল ইয়ারে, সেই নোটিশ জারি করা হয়েছে। এবং সর্বনিম্ন কত 6% হতে হবে সেই নোটিশও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে ভিডিওটা পজ করে দেখে নেবেন। দেখুন দেখাচ্ছে, শ্যাল নট সাবস্ক্রাইবার হচ্ছে নট শ্যাল নট বি লেস দ্যান 6%, 6% অ্যামাউন্টের 6%-এর নিচে হওয়া চলবে না, এই জিপিএফ 6%-এর নিচে কাটানো চলবে না টোটাল যে স্যালারির সাপেক্ষে এবং তার সাপেক্ষে, এবং সর্বোচ্চ সীমাটা কিন্তু 5 লাখের মধ্যে হতে হবে, এটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আরও এখানে ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছেন, ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।